আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজেবস মাম স্টুডেন্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি আমার রান্নার পার্টনারকে শেয়ার করব। আমার রান্নার পার্টনার এজন্যই বললাম কারণ এই দুটো মশলা আমার রান্নাকে আরও অনেক বেশি মজাদার করে তোলে। এটা হচ্ছে শাহি গরম মশলা এবং আরেকটা হচ্ছে নর্মাল গরম মশলা। এই শাহি গরম মশলা আমাদের মাছ মাংসের তরকারি এবং অন্যান্য রিচফুল ফুডে আমরা যখন ব্যবহার করি তখন আমাদের খাবারগুলো আরও অনেক গুণ বেশি মজাদার হয়ে যায়। তো আমরা প্রায় সবাই জানি এই সমস্ত গরম মশলার কথা। আর আমাদের হাতের কাছের যে উপকরণগুলো আমরা পেয়ে থাকি বা ঘরে যে সমস্ত উপকরণগুলো আমরা রাখি থাকে, তো ওই গরম মশলাগুলো দিয়েই কিন্তু আমরা এখন শাহি গরম মশলাটা বানিয়ে নিব। আর নর্মাল গরম মশলাটাও কিন্তু খুব সহজেই 3-4টে উপকরণ দিয়েই আমরা এখানে বানিয়ে নিতে পারবো। আর এই শাহি গরম মশলা এবং নর্মাল গরম মশলা আমাদের রান্নাকে আরও অনেক গুণ বেশি মজাদার করে তোলে এবং অন্যদের থেকে আমাদের রান্না আরও বেশি লোভনীয় ও আকর্ষণীয় হয়। তো চলুন আজকে আমরা দেখে নিই আমাদের রান্না তৈরি করা সেই শাহি গরম মশলা এবং নর্মাল গরম মশলা। তো এখানে আমি একটি পাত্রে আমাদের শাহি গরম মশলা করার জন্য আমি উপকরণগুলো নিয়েছি একসাথে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন এলাচ নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এখানে আরও নিয়েছি আমি দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, একটা জয়ফল, কিছু পরিমাণ গোলমরিচ এবং কিছু পরিমাণ এখানে নিয়েছি শাহি জিরা। তো এই সমস্ত উপকরণগুলো আপনারা দেখে আন্দাজ করতে পারবেন যে আমি কি পরিমাণ মশলা এখানে নিয়েছি। আর আমি এখানে দারচিনিগুলো একটু ভেঙে নিয়েছি যাতে ব্লেন্ড করতে আমার সুবিধা হয়। তারপরে আমি একটি পাত্রকে একদম লো হিটে এই মশলাগুলোকে 5-6 মিনিটের মধ্যে ভেজে নিব। অবশ্যই লো হিটে ভাজতে হবে, কারণ লো হিটে না ভাজলে এই মশলাগুলো পুড়ে যাবে এবং এই মশলাটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে আমি ভাজা শেষে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিব এবং আমরা তারপরে নর্মাল শাহি মশলাটা, এখানে নর্মাল যে মশলাটা আছে গুঁড়া মশলা, সেটা দেখাবো। এখানে নর্মাল মশলার জন্য নিয়েছি কিছু লবঙ্গ, কিছু এলাচ এবং দারচিনি নিব এলাচের ডবল এবং 2-3টে তেজপাতা। তো এই উপকরণগুলো আমরা ঠিক একই লো হিটে 4-5 মিনিট ভাজলেই যথেষ্ট হবে। তারপর এগুলোকে ঠান্ডা করে আমরা ব্লেন্ড করে নিব। তো খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে যেন গরম মশলাগুলো গুঁড়ো হয়ে যায় একদম। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজি, কিন্তু এই ইজি জিনিসটাই কিন্তু আমাদের রান্নার স্বাদকে আরও বেশি মজাদার করে তোলে এবং আরও বেশি আকর্ষণীয় এবং লোভনীয় করে তোলে অন্য সবার চাইতে আলাদা। তো এই তো আজকে আমার ভিডিওটি, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো লেগেছে আজকের আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।